এবার সেই প্রকল্পের স্বীকৃতি কেন্দ্রের প্লাটিনাম ডিজিটাল পুরস্কারে সম্মানিত দুয়ারের সরকার। আপনাদের আরও একবার জানাবো, কেন্দ্রের প্লাটিনাম ডিজিটাল পুরস্কার, এই পুরস্কারে সম্মানিত হয়েছে রাজ্যের দুয়ারের সরকার প্রকল্প। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত অনুষ্ঠান, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নিলেন মন্ত্রী। রাজ্যের প্রতিনিধি হিসেবে তিনি যান চন্দ্রিমা ভট্টাচার্য, এবং চন্দ্রিমা ভট্টাচার্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পুরস্কার নিয়েছেন। রাজ্যের জন্য অত্যন্ত গৌরবের দিন, অত্যন্ত গর্বের দিন। যে প্রকল্পকে নিয়ে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এই প্রকল্প মানুষের জন্য, যাতে প্রত্যেকটি মানুষ, তার সে দারিদ্র্যসীমার নিচে হোক, মধ্যবিত্ত হোক, রাজ্যের প্রত্যেকটি নাগরিক যেন রাজ্যের এই সমস্ত প্রকল্পগুলির সুবিধে পান, সেই জন্য তাদেরকে সরকারের কাছে আসতে হবে না, সরকার যেন তাদের দুয়ারে পৌঁছে যায়। এই ভাবনা চিন্তা থেকেই পোশাকি নাম দেওয়া হয়েছিল দুয়ারে সরকার। যে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে যাবতীয় সমস্ত কাজকর্ম, সাধারণ মানুষ সুযোগ সুবিধা, তাদের ভোটার কার্ড সংশোধন থেকে শুরু করে রেশন কার্ড, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, সমস্ত প্রকল্পের যে সমস্ত তথ্য, খুঁটিনাটি অনুসন্ধান, সমস্ত কিছুই তারা পেয়েছেন। এবং সেই দুয়ারের সরকার এবার স্বীকৃতি পেল, কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি। আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের একটা দীর্ঘ টানাপোড়েন, কারণ দুটি সরকার রয়েছে দুটি ক্ষেত্রে, তাই দীর্ঘ টানাপোড়েন, দোষ পাল্টা দোষ। এবং কখনো আমরা দেখেছি আবাস যোজনা নিয়ে কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে রাজ্যে যে সমস্ত প্রকল্পগুলি কেন্দ্র পাঠায় সঠিকভাবে তা ব্যবহার করা হয় না, এই সমস্ত অভিযোগ তো রয়েছে। তবে সেই সমস্ত অভিযোগকে পেছনে ফেলে এবার রাজ্যের প্রকল্প দুয়ারে সরকার কেন্দ্রের দ্বারা স্বীকৃত, অত্যন্ত গর্বের দিক, অত্যন্ত গৌরবের দিক আজ রাজ্যের জন্য। কেন্দ্রের প্লাটিনাম ডিজিটাল পুরস্কারে সম্মানিত দুয়ারের সরকার, প্ল্যাটিনাম ডিজিটাল পুরস্কার পেল রাজ্যের দুয়ারে সরকার প্রকল্প। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নিলেন মন্ত্রী। রাজ্যের প্রতিনিধি হিসেবে তিনি গিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, বিস্তারিত জানবো, রাজ্যের জন্য তো আজ অত্যন্ত গৌরবের দিন। দেখো, অবশ্যই রাজ্যের জন্য গৌরবের দিন। আমরা কি, রাজ্যের একাধিক প্রকল্প রয়েছে, তার মধ্যে স্বাস্থ্যসাথী, তুমি জানো আগে থেকেই স্বাস্থ্যসাথী এবং সবুজ সাথী একাধিক প্রকল্প রয়েছে, এবং এবার দুয়ারে সরকার, সেই দুয়ারে সরকারকে মান্যতা দিল কেন্দ্রীয় সরকার, এবং সেখান থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেখান আজকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে তার জন্য পুরস্কার তুলে দিলেন। এবং এটাই কিন্তু রাষ্ট্রের জন্য, মানে রাজ্যের জন্য গর্বের বিষয় যে বারবার করে বলা হচ্ছিল এই দুয়ারে সরকার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, তারা এই দুয়ারে সরকারের বিরুদ্ধে কিন্তু সরব হয়েছিলেন। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রের এই পুরস্কার যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এবং রাজ্যবাসীও যথেষ্ট খুশি এই দুয়ারে সরকার নিয়ে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে ছবি আমরা, বিশ্বজিৎ তুমি আমাদের সঙ্গে একটু থাকো, একটু বিরত করছি প্লিজ। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল দা, স্বাগত আর প্লাস নিউজে। দুয়ারে সরকার কেন্দ্রের কাছ থেকে স্বীকৃতি পেল, প্ল্যাটিনাম ডিজিটাল পুরস্কারে সম্মানিত হয়েছে, আপনার প্রতিক্রিয়া? দেখুন, বিষয় হচ্ছে রাজ্য সরকার যে তথ্য তৈরি করে পাঠায়, সেই তথ্যের ওপর ভিত্তি করেই কেন্দ্রীয় সরকারের যারা আধিকারিক আছে, ব্রোক্রেস আছে, তারা মান নির্ণয় করে। অতএব এখানকার রাজ্য সরকার হচ্ছে পুরোটাই ধোকাবাজ, মানুষকেও ধোকা দিচ্ছে, কেন্দ্রীয় সরকারি আধিকারিকদেরও ধোকা দিচ্ছে, মিথ্যা রিপোর্ট সমস্ত পাঠিয়ে তারা নিজেদের বাহাদুরি প্রমাণ করছে। আর যেটা সরকার টু সরকার, এক সরকার আরেক সরকারকে তো কখনো মিথ্যে বলতে পারে না, এটাই প্রসিডিওর। আর যখন সেই মিথ্যের খবর পৌঁছাচ্ছে, তখন কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে যখন দেখছে, তখন দেখছে চুরি আর চুরি, মাঠ ফাঁকা, কেন্দ্রীয় প্রকল্পের নয় ছয়, তখন কেন্দ্রীয় প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে, তখন মমতা ব্যানার্জিকে হাতে পায়ে ধরছে, শর্ত সাপেক্ষে কেন্দ্রীয় প্রকল্প চালু হচ্ছে। এই জিনিস ভারতবর্ষে কোনো রাজ্যে হয়নি, অতএব কোনো আনন্দ করার দরকার নেই। এটা আরেকটা চুরি, যে চুরির মাধ্যমে, যে মিথ্যা তথ্যের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে যে তথ্য পাঠিয়েছে, তারই বিরুদ্ধে দুয়ারে সরকার দুয়ারে কেন্দ্রের কাছে পৌঁছে গেছে। রাহুল দা, রাজ্যে তো আপনাদের সংগঠন আছে, কেন্দ্রে আপনাদের শাসক দল, আপনারা কেন্দ্রে রয়েছেন, তাহলে রাজনৈতিক স্তরে, দলীয় স্তরে কি আপনারা তাহলে সঠিক রিপোর্টটা পাঠাচ্ছেন না কেন?
সরকারি প্রসিডিওর আলাদা করাই তো হচ্ছে। এই যে আবাস যোজনা বন্ধ হলো কেন এখানে? সারা দেশে তো কোথাও বন্ধ হয়নি। 100 দিনের টাকা বন্ধ হলো কেন? সারা দেশে তো বন্ধ হয়নি। সমস্ত তথ্য দিয়ে কমপ্লেন করার ভিত্তিতে তো হয়েছে। তাহলে দুয়ারে সরকারের এগেনস্টে আপনারা যদি চুরি হয়, দুয়ারে সরকারের যে দুর্নীতি আছে সে দুর্নীতির বিরুদ্ধে নিশ্চয়ই আমরা কাগজপত্র সমস্ত দিয়ে এই সরকারের মুখোশ আবার খুলব। বেশ, মানে আপনি বলছেন এটা ভাউতা দিয়ে পুরস্কার নেওয়া। ধন্যবাদ রাহুলদা কথা বলার জন্য। রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে, যদিও তিনি এটাকে কোনোভাবেই পুরস্কার হিসেবে মানতে নারাজ। তিনি বলছেন একেবারে চুরি, জোচ্চুরি, ভাঁওতা দিয়ে ভুল রিপোর্ট পেশ করে পুরস্কার নিয়ে আসা, যে রিপোর্টে সব কিছুই ভালো ভালো দেখানো হয়েছে। যাই হোক, এটা তার ব্যক্তিগত মতামত, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, তুমি যেটা বলছিলে যে আজকে রাজ্যের জন্য তো একটা গৌরবের গর্বের দিন, পুরোটা কিভাবে সম্ভব হলো, কী রিপোর্ট দেওয়া হয়েছে এবং এই সম্মান? একেবারেই ঠিক, রাজ্যের কাছে অবশ্যই গৌরব। তুমি জানো যে বাংলার অগণিত মানুষজন যেভাবে বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের আওতায় আনা হয়েছিল, অনেকেই সেই প্রকল্পগুলো পাচ্ছিলেন না। এরপরেই সেই দুয়ারে সরকারের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে প্রচুর মানুষ কিন্তু সেই প্রকল্প পেয়েছে, এবং সেই দুয়ারে সরকারের যথেষ্ট ভিড় যা সাড়া ফেলেছে সারা রাজ্য জুড়ে, এবং শুধু সারা রাজ্য জুড়ে নয়, দেশের সর্বত্র সাফল্য হয়েছে। এবং সেই কারণেই কিন্তু কেন্দ্রীয় সরকার এই নীতিটাকে স্বাগত জানিয়েছেন, এবং এই দুয়ারে সরকারের যে পরিকল্পনা সেই পরিকল্পনাকে তারা স্বাগত জানিয়েছেন। এবং এই কারণেই কিন্তু আমরা দেখতে পেলাম যে অর্থাৎ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি কিন্তু আজ রাজ্যের হাতে সেই স্মারক তুলে দিলেন, এবং সেই স্মারক নিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। এক প্রকার বলা চলে যে এই স্মারক নিয়ে যথেষ্ট উৎফুল্লের কারণ রয়েছে। এত মানুষ বাংলা, এবং সেখানে অনেক প্রকল্পের ক্ষেত্রে দুর্নীতি ঘটেছে, দুর্নীতি ঘটলেও কিন্তু এই প্রকল্প যথেষ্ট সাড়া পেয়েছে, এবং সেই সাড়াটা পাওয়ার পরও কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নিয়েছে। বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, সাংসদ শান্তনু সেনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি টেলিফোনে। শান্তনুদা স্বাগত আর প্লাস নিউজে। আজকে রাজ্যের জন্য অবশ্যই একটা গৌরবের দিন, কিন্তু বিজেপির তরফ থেকে, রাজ্যের বিজেপি সংগঠনের কেউ কেউ কোনো নেতা বলছেন যে আপনারা ভুল রিপোর্ট পেশ করে পুরস্কার আনছেন। শান্তনুদা, আসলে সমস্যা হচ্ছে বাংলায় থেকে বাংলার সুখ্যাতি তারা সহ্য করতে পারে না, এবং বাংলার বঞ্চনা তাদের একমাত্র টার্গেট। এই দুয়ারে সরকারকে বিজেপি নির্বাচনের আগে জমির দুয়ারে সরকার বলে কটাক্ষ করেছিল, আর বাংলার মানুষ এই প্রকল্পকে দুয়ার দিয়ে সাদরে গ্রহণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুয়ার ভরে আশীর্বাদ করে নির্বাচনে বিজেপিকে পর্যদুস্ত করেছিল। আর আজকে দেখছে কেন্দ্রের সার্বিক অসহযোগিতা সত্ত্বেও বাধ্য হচ্ছে কেন্দ্র বাংলার একের পর এক প্রকল্পকে স্বীকৃতি দিতে। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন প্রকল্প সমর্থিত হয়েছে, বাংলার কন্যাশ্রী প্রকল্প সুদূর নেদারল্যান্ড থেকে বিশ্ববন্ধিত হয়েছে, বিজেপির গায়ে জ্বালা ধরেছে। যেমন সমস্ত অসুখেরই ওষুধ হয়, হিংসাত্মক ওষুধ হয় না, তাই তীব্র হিংসা থেকে এবং জ্বলন থেকে তারা এই ধরনের কথাগুলো বলছে। তারা যত এগুলো জ্বলবে বাংলার মানুষ তত তৃণমূলকে সমর্থন করবে। ধন্যবাদ শান্তনুদা কথা বলার জন্য। সাংসদ শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে। সব মিলিয়ে কিন্তু যে বিষয়টি উঠে আসছে, কেন্দ্রের জন্য আজকের এই পুরস্কার রাজ্যের কাছে গৌরবের দিক। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, তোমাকে যেখানে থামিয়েছিলাম, দেখো আমরা দেখেছি যে দুয়ারে সরকার থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথী, সমব্যাথী একাধিক পরিকল্পনা নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখান থেকে দাঁড়িয়ে যে জনমত মানুষ দিয়েছেন, আমরা দেখেছিলাম যে 2021-এর যে নির্বাচন, সেই নির্বাচনে বিপুল ভোটে জিতেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই বিপুল ভোটে জেতার একটাই কারণ রয়েছে, প্রথম কথা হচ্ছে এই দুয়ারে সরকার। সেই দুয়ারে সরকারে মানুষ যেভাবে লাভ পেয়েছে, দুয়ারে সরকারে গিয়ে কারো রেশন কার্ড হয়নি, সেখানে দুয়ারে সরকারের রেশন কার্ড পেয়েছে, কারো স্বাস্থ্যসাথী কার্ড হয়নি, তো স্বাস্থ্যসাথী কার্ড এটা দুয়ারে রেশন পৌঁছে যাচ্ছে। অর্থাৎ এই একইভাবে কিন্তু দুয়ারে সরকার করে কিন্তু মানুষ যে উপকৃত হয়েছে তার কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং আমরা দেখেছি যে 2021-এ সময় থেকেই কিন্তু প্রচুর মানুষ এই দুয়ারে সরকারে ভিড় জমিয়েছিলেন, এবং যেখানেই দুয়ারে সরকার হয় সেখানেই কিন্তু মানুষজনের ভিড় উঠছে পড়ে। অর্থাৎ তার কারণ হচ্ছে মানুষ যে এই দুয়ারে সরকারে গিয়ে লাভবান হচ্ছে তা কিন্তু এক প্রকার পরিষ্কার, না হলে এত ভিড় হবে কেন? এবং তারই ফলস্বরূপ কিন্তু আজকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে এই দুয়ারে সরকার স্বীকৃতি দিয়েছেন, এবং রাষ্ট্রপতি এটাকে মান্যতা দিয়েছেন, এবং তার পাশাপাশি রাষ্ট্রপতি আজকে পুরস্কার তুলে দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে। সেই মুখ্যমন্ত্রী না গেলেও কিন্তু সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য নিজে গিয়ে সেই পুরস্কার নিয়েছেন। এতে কিন্তু অনেক কিছু বলবেন, কিন্তু এটা নিয়ে বলার কিছু নেই, কিন্তু মানুষ যে উপকৃত হয়েছে তা একবার পরিষ্কার, এবং দুয়ারে সরকার যথেষ্ট প্রভাব ফেলেছে রাজ্যের মানুষের কাছে, এবং একেবারে এটা রাজ্যের মানুষেরই প্রতিক্রিয়া। ধন্যবাদ বিশ্বজিৎ।